সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি, কারণ এর মুনাফার হার যে কোনো ব্যাংকে সঞ্চয় স্কিম হতে অনেক বেশি। সঞ্চয়পত্র কেনার পূর্বে কিছু তথ্য জেনে রাখা খুবই দরকার। এসব তথ্য জানা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন ধরনের সঞ্চয়পত্র কিনতে পারবেন, কোন সঞ্চয়পত্রের লাভ সবচেয়ে বেশি, সঞ্চয়পত্র কোথায় কিনতে পাওয়া যায়, সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কেনা যায় ইত্যাদি। অতি সম্প্রতি 21 সেপ্টেম্বর 2021 সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে নতুন নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারবেন, সেজন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সরকারি বেসরকারি চাকরিজীবী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য নিরাপদ বিনিয়োগের নাম হচ্ছে সঞ্চয়পত্র। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, যেমন পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। আজকের ভিডিওতে আমি পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব, সেজন্য আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা পরিবার সঞ্চয়পত্রের সম্বন্ধে জানতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রের মূল্যমান 10,000 টাকা থেকে শুরু। এছাড়া আপনি 20,000 টাকা, 25,000 টাকা, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা এবং 10,00,000 টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অর্থাৎ আপনি সর্বনিম্ন 10,000 টাকার পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45,00,000 টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। অর্থাৎ আপনি যদি 5 বছর মেয়াদের সঞ্চয়পত্র রাখেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন, আর আপনি যদি 1 বছরের পূর্বেই পরিবার সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। এখন পরিবার সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন? 18 বছর অথবা এর উপরের বয়সী যে কোনো বাংলাদেশি মহিলা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলাগণও পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া 65 বছর অথবা এর উপরের বয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অর্থাৎ পরিবার সঞ্চয়পত্রটি মূলত হচ্ছে মহিলাদের জন্য, তবে 65 বছর অথবা এর উপরের বয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এখন আসা যাক পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে। অতি সম্প্রতি 21 সেপ্টেম্বর 2021 সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হারই পরিবর্তন করা হয়েছে। সেই নিয়মে আপনি যদি 15,00,000 টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি মেয়াদান্তে মুনাফা পাবেন 11.52% হারে। আপনি যদি 15,01,000 টাকা হতে 30,00,000 টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি মেয়াদান্তে মুনাফা পাবেন 10.50% হারে। এবং আপনি যদি 30,01,000 টাকা হতে এর উপরে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি মুনাফা পাবেন মেয়াদান্তে 9.50% হারে। এখন আপনি কোথায় পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন? আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যে কোনো সঞ্চয় অফিস হতে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক হতে কিনতে পারবেন অথবা বাংলাদেশে কার্যরত সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক হতে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া পোস্ট অফিস হতেও আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রের বছর ভিত্তিক প্রদেয় মুনাফার হার। আপনি যদি 1 বছরের পূর্বেই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। আপনি যদি 1 বছরের পরে পরিবার সঞ্চয়পত্র ভাঙান তাহলে আপনি মুনাফা পাবেন 9.50% হারে। আপনি যদি 2 বছর পর ভেঙে ফেলেন তাহলে আপনি মুনাফা পাবেন 10% হারে। আপনি যদি 3 বছর পর ভেঙে ফেলেন তাহলে আপনি মুনাফা পাবেন 10.50% হারে। আপনি যদি 4 বছর পরে সঞ্চয়পত্র ভাঙান তাহলে আপনি মুনাফা পাবেন 11% হারে। এবং আপনি যদি 5 বছর মেয়াদের সঞ্চয়পত্র রাখেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন, সেটি হলো 11.52% হারে। এবার আসা যাক পরিবার সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার হার কত। এটি নির্ভর করে আপনি কত টাকা সঞ্চয়পত্র কিনেছেন তার উপরে। যেমন আপনি যদি 5,00,000 টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 5% হারে। আর যদি আপনি 5,00,000 টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 10% হারে। সেই হিসাবে আপনি যদি 1,00,000 টাকা হতে 5,00,000 টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি 1,00,000 টাকায় প্রতি মাসে মুনাফা পাবেন 912 টাকা। আপনি যদি 2,00,000 টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 1,824 টাকা।
আপনি যদি 3 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 2,737 টাকা। আপনি যদি 4 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 3,648 টাকা। এবং আপনি যদি 5 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 4,560 টাকা। এখন আপনি যদি 5,01,000 হতে 15 লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রতি লাখ টাকায় প্রতি মাসে মুনাফা পাবেন 864 টাকা। আপনি যদি 2 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 1,728 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 2,592 টাকা। আপনি যদি 4 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 3,456 টাকা। এবং আপনি যদি 5 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি মাসে 5 লক্ষ টাকায় মুনাফা পাবেন 4,320 টাকা। এখন আপনি যদি 15,01,000 হতে 30 লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি 1 লক্ষ টাকায় মুনাফা পাবেন 787.50 টাকা। 2 লক্ষ টাকায় মুনাফা পাবেন 1,575 টাকা। 3 লক্ষ টাকার মুনাফা পাবেন 2,362.50 টাকা। এবং আপনি যদি 4 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 3,150 টাকা। আপনি যদি 5 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 3,937.50 টাকা। এখন আপনি যদি 30,01,000 হতের উপরে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে 1 লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা পাবেন 712.50 টাকা। 2 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন 1,425 টাকা। 3 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন 2,137.50 টাকা। আপনি যদি 4 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন 2,850 টাকা। এবং 5 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন 3,562.50 টাকা। এখন যদি আমরা সংক্ষেপে জিনিসটা দেখি, আপনি যদি 1 লক্ষ টাকা হতে 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 912 টাকা। 5,01,000 হতে 15 লাখ টাকা পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 864 টাকা। আপনি যদি 15,01,000 হতে 30 লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে মুনাফা পাবেন 787.50 টাকা। এবং 30,01,000 হতে এর উপরে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লক্ষে প্রতি মাসে মুনাফা পাবেন 712.50 টাকা। এখন আসা যাক সঞ্চয়পত্র সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। যেমন পরিবার সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয়, অর্থাৎ আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে মাসে মাসে মুনাফা পাবেন। এছাড়া আপনি পরিবার সঞ্চয়পত্রে আপনি নমিনি নিয়োগ দিতে পারবেন, অর্থাৎ আপনার মৃত্যুর পরে এই নমিনি আপনার সঞ্চয়পত্রের টাকাটি পাবেন। আপনি সঞ্চয়পত্র যদি হারিয়ে পুড়ে বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি ডুপ্লিকেট ইস্যু করতে পারবেন। তবে আপনি যে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন সেটি কিন্তু আপনি ব্যাংক ঋণের জামানত হিসেবে ব্যবহার করতে পারবেন না। এখন আসা যাক সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে কি কি কাগজপত্র লাগে। এক্ষেত্রে আপনার আবেদনকারীর 2 কপি ছবি লাগবে, আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি লাগবে। আমি আগেই বলেছি আপনি সঞ্চয়পত্রে নমিনি নিয়োগ দিতে পারবেন এবং এক্ষেত্রে নমিনির 2 কপি ছবি লাগবে। এছাড়া নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেটের কপি লাগবে। আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে 2 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে 3 সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি 2 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আপনাকে 3 সার্টিফিকেট দেখাতে হবে। তবে 2 লক্ষ টাকার নিচে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কোনো 3 সার্টিফিকেট লাগে না। আপনি কিভাবে এই 3 সার্টিফিকেট বানাবেন সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন, আমি আই বাটনে দিয়ে দেব। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।